মাইটি ইন্ডিয়ার মাথা নত টাইগার রাজে উঠছে এক দিন বদলের হাওয়া বদলে যাওয়া বাংলাদেশের উপাখ্যান। তবে এখনই উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, বরং ভারতের ক্ষতটাকে আরও দগদগে করার সুযোগ। মিশন ধবল থলাই এমন প্রস্তুতি সেই মক্ষম সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার। মঞ্চ আলিঙ্গনে প্রস্তুত, প্রস্তুত উইকেটও। না, মিরপুরের মতো অতটা দুর্বৃদ্ধ নয় লাকি ভেনুর উইকেট যে স্পোর্টিং, তবু লুকিয়ে থাকা জট কিউরেটরের কাছ থেকে বোঝার চেষ্টা টাইগার হেড কোচের, তার সঙ্গী আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকও। শেষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে বিশ্রামে ম্যাজিক বয় মিরাজ, বিশ্রামে সাকিব, মোস্তাফিজ, ইবাদত, লিটনও। লোকাল বয় তামিম না থাকলেও আরেক ঘরের ছেলে ইয়াসির রাব্বির সুযোগ মিলতে পারে শেষ ওয়ানডেতে। ছেলেরা জানে এখনো কাজ শেষ হয়ে যায়নি, দল হিসেবে আমরা কখনোই ভারতকে 3-0 সিরিজ হারাতে পারিনি, এই মুহূর্তে এটাই আমাদের বড় লক্ষ্য। অন্যদিকে টানা ম্যাচ হারে শনির দশা ভারতীয় শিবিরে, ইঞ্জুরিতে আগেই ছিটকে পড়েছেন রোহিত, দীপক চাহার আর কুলদীপ সেন। শেষ ম্যাচের জন্য তাই ডাকা হয়েছে কুলদীপ যাদবকে। রোহিতের ইঞ্জুরিতে ভারত দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সিরিজ শুরুর আগে আমরা জানতাম বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না, সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচটি জিততে চাই, সেটা করতে পারলে দলের আত্মবিশ্বাস বাড়বে। এর আগে ওয়ানডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে ধবল ধোলাই করেছিল টাইগাররা। মোড়ল ভারতের বিপক্ষে এবার নতুন ইতিহাসের সুযোগ। মাহবুব রিমন, সময় সংবাদ।